দর্শক আসসালামু আলাইকুম, আমি শায়লা শারমি। স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কয়েকটা ইউনিক প্রোডাক্ট শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে যাবেন। এই টাইপের ভিডিও পরবর্তীতে পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলেন শুরু করি। আজকে প্রথমেই যে প্রোডাক্টটি থাকছে সেটা হচ্ছে ডেল গ্লাসওয়ারের একটা বাটি সেট। এখানে তিন পিসের একটা বাটি সেট থাকবে। আমি খুলে আপনাদের সাথে শেয়ার করছি। দুইটা মানে সেম সাইজের থাকবে, দুই সাইডের যে দুইটা আছে আর মাঝখানে যেটা সেটা হচ্ছে বড় সাইজের। তো যদি আমি ML এর হিসাবটা বলি তাহলে ছোট বাটি দুইটায় হচ্ছে 500 ML করে ধরবে আর বড়টা হচ্ছে প্রায় 950 ML এর মতো। আমি পলিথিনগুলো খুলে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং উপকারে আসবে। এই যে সেম সাইজের এই দুটো। চলেন বড় বাটিটা আমি আপনাদের সাথে খুলে শেয়ার করি। ঢাকনাটা কিন্তু ক্রিস্টালের থাকবে আর ঢাকনাটা বাদে শুধু বাটিটা আপনারা ওভেনে দিতে পারবেন, মানে খাবার গরম করতে পারবেন। দেখতেই পাচ্ছেন দর্শক, এর বাটিটার যে পুরুত্বটা সেটা কিন্তু বেশ পুরু। আর এটার সাইজটা হচ্ছে ঠিক 4 কোণা স্কোয়ার আর এটা হচ্ছে সেই বড় সাইজটা। চলেন এরপর ছোট যে সাইজ দুটো সেটাও আমি আপনাদের সাথে খুলে শেয়ার করি। এটা হচ্ছে প্রেস করলেই লেগে যাবে আর ঢাকনাটা কিন্তু নর্মালি খুলে না, মোটামুটি টাইট হয়ে থাকে তবে এয়ার টাইট না। এই হচ্ছে ছোট সাইজগুলো। আমি আগেই বলেছি যে এই দুইটা সাইজ হচ্ছে সেম সাইজ, তাই আমি একটা আমি আপনাদের সাথে খুলে শেয়ার করব। এই দুইটা সেম সাইজ, তো একই বাটি, শুধুমাত্র হচ্ছে সাইজটা একটু ছোট। এটা 500 ML মতো ধরবে। এই যে ঢাকনাটা প্রেস করার পর লেগে গেলো আর দেখতেই পাচ্ছেন ঢাকনাটা কিন্তু খুলছে না, বেশ শক্ত করে লক লাগানো থাকবে। দর্শক, আমার দেখানো কোনো প্রোডাক্ট যদি আপনাদের পছন্দ হয় বা কিনতে চান সেক্ষেত্রে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুম হচ্ছে ঢাকার মোহাম্মদপুর, রোড নাম্বার 10 শেকেরটাক, থানা আদাবর, আর শেকেরটাক 10-এর মেইন রোডই এসে আপনারা পাবেন। শোরুমের নাম হচ্ছে আপন মার্ট। আপনারা যদি আসেন অবশ্যই ভিডিও দেখে এসেছেন সেটা বলবেন, তাহলে আমার ভালো লাগবে। আর আপনারা সুযোগ করে আসবেন, আপনাদের ভালো লাগবে এটা আমার বিশ্বাস ইনশাআল্লাহ। তো এরপর আমি আপনাদের সাথে আরও একটা ইউনিক প্রোডাক্ট শেয়ার করছি। আজকে আসলে বেশি না, 2-3টা প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব। আর প্রোডাক্টগুলো একটু ইউনিক, মানে সচরাচর এই টাইপের জিনিস দেখা যায় না, একটু শৌখিন যে যারা আছেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলো। আসলে আমি এই যে প্রোডাক্টটা এখন শেয়ার করব সেটা প্লাস্টিক র্যাপ করা, তাই আমি আমার কাছে যে আমি যে ইউজ করি সেই বোতলটা দেখিয়ে দিলাম, মানে সেই পটটা। এখানে তিনটা হচ্ছে গুঁড়া মশলার থাকবে আর দুইটা হচ্ছে এরকম তেলের থাকবে। আশা করি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। এই যে আমি এটার মধ্যে সরিষার তেল রেখেছি, এটার মধ্যে 100 থেকে 120 গ্রামের মতো বা 20 ML এর মতো তেল ধরবে। আসলে আমার সঠিক মাপটা জানা নেই, তবে ছোট সাইজের টেবিলের মধ্যে একটু সরিষার তেল, অলিভ অয়েল বা বাদামের তেল যে যেটা রাখেন সেটা রাখতে পারবেন। আর হচ্ছে তিনটা থাকবে গুঁড়া মশলার জন্য, পুরোটাই সেট করা থাকবে একটা ট্রের মধ্যে। এরপর আমি আপনাদের সাথে একটা আরও ইউনিক প্রোডাক্ট শেয়ার করছি, সেটা হচ্ছে একটা ফ্রুটস অ্যান্ড ক্যান্ডি বোল। এটা মূলত টেবিলে ফল রাখার জন্য অথবা চকলেট ডিসপ্লে দেওয়ার জন্য, খুব সুন্দর করে কোনো অকেশনে মেহমানের সামনে দেওয়ার জন্য এটা খুবই খুবই সুন্দর। চলেন খুলে আপনাদের সাথে শেয়ার করি। এটা একদম বাস্তবে দেখতে ফুলের মতো, আর এখানে ফুলের মতো কয়েকটা কালার দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ মানুষের মাথায় কত মেধা দিয়েছেন এত সুন্দর করে বানানোর, মানে যেটা এটা আসলেই আল্লাহর একটা রহমত যাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া করি আল্লাহর। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সাইডগুলো কিন্তু একদম ফুলের পাপড়ির মতো, আর পিছনের যে ডিজাইনটা সেটাও হচ্ছে একদম ফুলের পাপড়ির মতো খাস কাটা থাকবে। আর ভেতরটা কিন্তু একদমই প্লেন, কোনো ডিজাইন নেই, যাতে ওয়াশ করতে সুবিধা হয়। আর আমি সাইডটাও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে প্রায় 6 থেকে 7টা কালারের একটা কম্বিনেশন, আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর। তো এটার দাম ছিল হচ্ছে 850 টাকা। আগের দুইটা প্রোডাক্টের দামও আমি বলতে ভুলে গিয়েছি, তো আমি স্ক্রিনে আমি সেটা অ্যাড করে দিয়েছি, আশা করি আপনারা দেখে বুঝে নিয়েছেন। দর্শক, তার সাথে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখেছেন, আমার সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দোয়া আর ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।